আইপিএল 2022 ম্যাচ 2 মার্চ 27 ট্রফির ছক্কা হাঁকানোর পথে কি বাধা হবে দুর্বল বোলিং দেখে নিন দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স দলের সেরা একাদশ। আইপিএলের ইতিহাসে ট্রফি জয়ের দিক থেকে বিচার করলে সবথেকে সেরা দল মুম্বই ইন্ডিয়ান্স। সর্বাধিক 5 বার আইপিএল জিতেছে রোহিত শর্মার দল। এই 5 বারই রোহিত শর্মার অধিনায়কত্বেই সেরার শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। 2020 সালে আরব আমিরশাহিতে শেষবার ট্রফি জিতেছিল রোহিত পোলার্ডরা। গত মৌসুমে আইপিএলের শেষ 4-এ উঠতে পারেনি মুম্বই। আইপিএল 2022-এ ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। 27 মার্চ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। ডাবল হেডারের প্রথম ম্যাচে ভারতীয় সময় বিকাল 3:30 মুখোমুখি হবে দুই দল। সবার আগে দেখে নিই নতুন মৌসুম শুরুর আগে কতটা শক্তিশালী হল মুম্বই ইন্ডিয়ান্স দল, কোন বিভাগ কতটা শক্তিশালী আর কোন বিভাগেই বা রয়েছে দুর্বলতা। এক নজরে দেখে নিন মুম্বই ইন্ডিয়ান্সের টিম প্রোফাইল। ব্যাটসম্যান, মুম্বই ইন্ডিয়ান্স দল সবসময় শক্তিশালী ব্যাটিং লাইন আপের জন্য বিখ্যাত। ওপেনিং থেকে শুরু করে লোয়ার মিডল অর্ডার পর্যন্ত একাধিক ব্যাটসম্যান রয়েছে যারা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। ব্যাটিং নিলামের আগেই রিটেন করা হয়েছিল দলের অধিনায়ক রোহিত শর্মা ও মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে। অলরাউন্ডার, মুম্বই ইন্ডিয়ান্স দল সবসময় অলরাউন্ডারদের বেশি করে দলের সুযোগ দিয়ে এসেছে। এবারের আইপিএলে দলে অলরাউন্ডারের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। হার্দিক পান্ডিয়া না থাকলেও তার জায়গায় একাধিক অপশন রেখেছে মুম্বই টিম ম্যানেজমেন্ট। নিলামের আগে রিটেন করা হয়েছিল কাইরন পোলার্ডকে। এছাড়াও নেওয়া হয়েছে জোফ্রা আর্চার, ড্যানিয়েল শ্যামস, টিম ডেভিড, রমনদীপ সিং, ফ্যাবিয়ান অ্যালেন, ঋত্বিক শোকিন, আরশাদ খান, অর্জুন টেন্ডুলকর, এন তিলক ভার্মা, সঞ্জয় যাদবদের। উইকেটরক্ষক বিভাগে দলের প্রধান তারকা প্লেয়ারের নাম ঈশান কিষাণ, যাকে নিলামে দলে রাখার জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। 15.25 কোটি টাকা দিয়ে তাকে দলে নেয় মুম্বই, যদিও এর আগেও তিনি মুম্বইতেই খেলতেন। তবে এবার রিলিজ করে দিয়ে তাকে ফের কেনে মুম্বই, যাতে ঈশান কিষাণের অনেক বেশি লাভই হয়েছে। এছাড়া দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে রয়েছেন আরিয়ান জুয়েল। বোলিং, মুম্বই ইন্ডিয়ান্স দলের স্পিন বিভাগে এবার দলে নেওয়া হয়েছে মুরুগান অশ্বিন ও ময়ঙ্ক মার্কান্ডেকে। এছাড়া পেস বোলিং বিভাগে রয়েছেন জসপ্রীত বুমরা, টাইমাল মিলস, রিলে মারেডিথের মতো তারকারা। এছাড়াও দলে রয়েছে অভিজ্ঞ জয়দেব উনাদকাত ও বাসিল থাম্পি। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী হলেও বোলিং নিয়ে একটু সমস্যা হতে পারে, কারণ চোটের কারণে এই মৌসুমে খেলবেন না জোফ্রা আর্চার। পাশাপাশি টাইমাল মিলস, রিলে মেরেডিথরা ভারতের উইকেটে কতটা সফল হতে পারবে তা নিয়ে একটা সন্দেহ রয়েছে, ফলে বুমরার উপর পড়তে পারে বাড়তি চাপ। আর স্পিন বিভাগে মুরুগান অশ্বিন ও মায়ঙ্ক মার্কান্ডেরা প্রতিভাবান হলেও দলে কোনো তারকা স্পিনার নেই। তবে রোহিত শর্মার অধিনায়কত্বে এই টিম নিয়েই ষষ্ঠবার ট্রফি জয়ের লক্ষ্যে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ, রোহিত শর্মা অধিনায়ক, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, কাইরন পোলার্ড, ড্যানিয়েল শ্যামস, টাইমল মিলস, জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাত, ময়ঙ্ক মার্কান্ডে, মুরুগান অশ্বিন। এখনও অধরা আইপিএল ট্রফি, এবার কতটা শক্তিশালী হল পন্থের দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত যে কটি দল একবারও ট্রফি জিততে পারেনি তাদের মধ্যে দিল্লি ক্যাপিটালস অন্যতম। 2020 সালে মাত্র একবার তৎকালীন অধিনায়ক শ্রেয়স আয়ারের অধিনায়কত্বে ফাইনালে পৌঁছলেও ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়নি। 2021 সালে আইপিএলে দলের নতুন অধিনায়ক হন ঋষভ পন্থ। পুরো প্রতিযোগিতায় অনবদ্য পারফর্ম করলেও শেষ 4 থেকেই বিদায় নিতে হয়েছিল রাজধানীর দলকে। ট্রফি একবারও না জিতলেও শেষ 2 বছরের আইপিএলে দিল্লি দলের পারফরমেন্স গ্রাফ আগের থেকে অনেকটা উঠেছে, আকাশ পাতাল পরিবর্তনও বলা যেতে পারে। ব্যাটিং শক্তি, দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ এবার এক কথায় প্রতিযোগিতার অন্যতম সেরা, কারণ তারুণ্য অভিজ্ঞতা, ইনিংস গড়ার ক্ষমতা থেকে বিধ্বংসী ব্যাটিং করার ক্ষমতা সবকিছুই আছে দিল্লির দলে। দলের ওপেনিং ব্যাটিং লাইন আপের প্রধান স্তম্ভ হলেন পৃথ্বী শ ও ডেভিড ওয়ার্নার। পৃথ্বীকে রিটেন করেছিল দিল্লি আর ওয়ার্নারকে এবার নিলামে কেনে। এছাড়াও রয়েছেন রোবম্যান পাওয়েলের মতো বিগ হিটার, রয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক যশ ধুল ও তরুণ অশ্বিন হেব্বারও। অলরাউন্ডার, দিল্লি দলে এবার একগুচ্ছ অলরাউন্ডার রয়েছে যারা ব্যাটিং বোলিং দুই বিভাগেই দলকে সমানভাবে সাহায্য করতে সিদ্ধহস্ত। রয়েছে অক্ষর প্যাটেলের মতো স্পিনিং অলরাউন্ডার ও মিচেল মার্শের মতো ওজি মিডিয়াম পেসার অলরাউন্ডার, দুজনেই ব্যাটে বলে সেরা। এছাড়া রয়েছে ভারতের ক্রিকেটারদের মধ্যে সরফরাজ খান, রিপল প্যাটেল, ললিত যাদব,
প্রবীণ দুবে ও অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার ভিকি আস্তওয়াল। উইকেটরক্ষক হিসেবে দলের অধিনায়ক ঋষভ পন্থ সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। উইকেটের পিছনে দায়িত্ব সামলানোর পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্ব ও ব্যাট হাতে বিধ্বংসী ব্যাটিংয়ে তার জুড়ি মেলা ভার। এছাড়া রয়েছে আরও এক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কেএস ভরত। পাশাপাশি বিদেশি উইকেটরক্ষক ও মার্কাটারি টিম সেইফার্টও দিল্লির দলে রয়েছে। বোলিং দলে অক্ষর প্যাটেল অলরাউন্ডারের তালিকায় থাকলেও তিনিই প্রধান স্পিনার। এছাড়া নেওয়া হয়েছে চায়নাম্যান কুলদীপ যাদবকে। এছাড়া পেস অ্যাটাকে রয়েছে একের পর এক তারকাদের নাম, এন্ড্রিক নরকিয়া, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, লুঙ্গি এনগিডি, কমলেশ নাগরকোটি। ফলে কাকে ছেড়ে কাকে খেলাবে দিল্লির টিম ম্যানেজমেন্ট তা নিয়ে সমস্যা হতে পারে। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং, উইকেট কিপিং, অলরাউন্ডিং সব বিভাগেই দিল্লি দলে একাধিক অপশন রয়েছে। ফলে দিল্লির রিজার্ভ বেঞ্চ এবারের IPL এর সব থেকে শক্তিশালী বললেও ভুল হবে না। ফলে প্রথমবার ট্রফি জিততে মরিয়া ঋষভ পন্থের দল। সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, ঋষভ পন্থ অধিনায়ক, যশ ধুল, সরফরাজ খান, রব ম্যান পাওয়েল, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মিচেল মার্শ, কুলদীপ যাদব, চেতন সাকারিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের। বল হাতে দুর্দান্ত কারিগরি দেখালেন বোলাররা, তাসকিন নিলেন 5 উইকেট, সঙ্গে সাকিব মিরাজদের চোখ ধাঁধানো বোলিং। দক্ষিণ আফ্রিকাকে আটকে রাখা গেল মাত্র 154 রানে। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে খুব বেগ পেতে হলো না বাংলাদেশকে। তামিম লিটনেই আসলো জয়ের ভিত্তি। লিটনের বিদায়ের পর কাস্টকু সারলেন তামিম ও সাকিব। দক্ষিণ আফ্রিকায় হলো বাংলাদেশের নতুন ইতিহাস। সেঞ্চুরিয়নে সুপার স্পোর্টস পার্কে 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বিদেশের মাটিতে বাংলাদেশের এটা সপ্তম সিরিজ জয়। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা 2021 সালের পর ঘরের মাঠে সিরিজ হারল। তাসকিন আহমেদের রেকর্ড বোলিংয়ের পর তামিম ইকবাল ও লিটন কুমার দাসের চোখ জোড়ানো ব্যাটিংয়ে পাওয়া 9 উইকেটে জয়েও রেকর্ড গড়া হয়ে গেছে বাংলাদেশের। বিদেশের মাটিতে প্রথমবারের মতো 9 উইকেটে জয়ের হাসি হাসল বাংলাদেশ। স্বভাবতই দক্ষিণ আফ্রিকার মাটিতেও এটা বাংলাদেশের সবচেয়ে বড় জয়। টস জিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। তাসকিনের রেকর্ড গড়া বোলিং ও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের অসাধারণ বোলিংয়ে 37 ওভারে 154 রানেই অলআউট হয় স্বাগতিকরা। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই তাদের সর্বনিম্ন রানের ইনিংস। জবাবে হেসে খেলেই এই রান পাড়ি দেয় বাংলাদেশ 26.3 ওভারেই। সহজ জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম ও লিটন ছিলেন এক কথায় অনিন্দ্য সুন্দর। ধীর স্থিরভাবে আগাতে থাকেন দুজন, থিতু হয়ে মারতে থাকেন 4 ছক্কা। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন 127 রান। 50 থেকে মাত্র 2 রান দূরে থাকতে মহারাজের বলে আউট হন লিটন 48। এরপর বাকি কাস্টকু সারেন তামিম ও সাকিব। 82 বলে 87 রানে অপরাজিত থাকেন তামিম, 20 বলে 18 রানে নট আউট সাকিব। এর আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংস একাই ধসিয়ে দেন তাসকিন। 9 ওভারে 35 রান খরচায় নেন 5 উইকেট, যা তার কেরিয়ারের দ্বিতীয় সেরা বোলিং। এছাড়া বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি, সিরিজ সেরাও হন তিনি। দক্ষিণ আফ্রিকার মাটিতে শেষ 10 বছরে বিদেশিদের মধ্যে প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে 5 উইকেট নিলেন তাসকিন। তার আগে 2012 সালে সর্বশেষ 5 উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। এরপর অনেকটা সময় পেরিয়ে গেলেও 5 উইকেটের স্বাদ নেওয়া হচ্ছিল না প্রোটিয়াদের কোনো প্রতিপক্ষ বোলারের। তাসকিন সেই অপেক্ষাতে ইতি টেনে গাঁথলেন উইকেটের মালা।